স্বাগতম নিউজ 24 বিজনেসে সাথে আছি আমি ফয়সাল মাহমুদ ইতিহাসে প্রথমবারের মতো 50 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ জুন মাস শেষেই আসবে যার চূড়ান্ত ঘোষণা একদিকে করোনা মহামারী অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরও এমন অর্জনকে সাধুবাদ দিচ্ছে বিশেষজ্ঞরা ব্যবসায়ীরা বলছেন সরকারের নীতি সহায়তা পেলে আগামী কয়েক বছরে রপ্তানি 80 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন যে দেশটির জন্ম হয়েছিল তা ছিল দারিদ্র্যপীড়িত বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পরের বছর থেকেই পাটসহ কয়েকটি পণ্য রপ্তানি শুরু হয় 1972-73 অর্থ বছরে দেশের মোট রপ্তানি ছিল 34 কোটি বা 0.34 বিলিয়ন ডলার পাঁচ দশকে যা ছাড়িয়ে যাচ্ছে 5000 কোটি বা 50 বিলিয়ন ডলারের ঘর অর্থবছর এখনও শেষ না হলেও হিসেবে উঠে আসছে এবছরই দেখা দিচ্ছে সেই মাইলফলক জুলাই থেকে মে অর্থবছরের প্রথম 11 মাসে মোট রপ্তানি হয়েছে 47 বিলিয়ন ডলার জুন মাসের প্রথম 25 দিনেই শুধু তৈরি পোশাক রপ্তানি হয়েছে 320 কোটি ডলারের মাস শেষে তাই এটি ছাড়িয়ে যাচ্ছে 50 বিলিয়নের ঘর বায়েররা বাংলাদেশের সাম্প্রতিককালে কারখানাগুলোতে যে অসাধারণ উন্নতি ঘটেছে বিশেষ করে সেফটি সিকিউরিটি এবং গ্রিন কারখানা স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ সারা বিশ্বে একটা মানে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে যদি শ্রমিকদের বেতন আমরা নিশ্চিত করতে না পারি তাহলে এইসব টার্গেট কিন্তু ফিল আপ হবে না সে টার্গেট ফিল আপ হতে গেলে আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে নতুন নতুন মার্কেট ডেভেলপমেন্টের দিকে যেতে হবে এগুলো যেতে হলে অবশ্যই সরকারের পলিসিগত সুবিধা খুব জরুরি বলে মনে করি শ্রমিকদের দিনরাত ঘামের ফসল বড় অঙ্কের এই রপ্তানি তবে যার 82% এখনও তৈরি পোশাক খাতের এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য হোম টেক্সটাইলেও রয়েছে ইতিবাচক প্রবৃদ্ধি তবে কিছুটা কমেছে সোনালী আঁশ পাটের রপ্তানি যদিও ব্যবসায়ীরা বলছেন তৈরি পোশাকের মতো নীতি সহায়তা পেলে পাটসহ অন্যান্য পণ্যের রপ্তানিও বাড়বে জুট সেক্টরে প্রায় 99% জুট মিল আছে যাদের কমপ্লায়েন্স সার্টিফিকেশন নেই সুতরাং এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে যে কোনো ইন্ডাস্ট্রি ডে নাইট ডেভেলপ করা সম্ভব না এটা একটি কর্মকৌশল না দরকার 2024 সালের মধ্যে পণ্য ও সেবা মিলে 80 বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা কোরবানির ঈদকে সামনে রেখে মোজো আয়োজন করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের ক্যাম্পেইন হাম্বা ডাকো হাম্বা জেতো অনলাইন ও অফলাইনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে গরুর হাম্বা ডাকের সাথে হাম্বা ডেকে শতভাগ ম্যাচ করতে পারলে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় হাম্বা কাছাকাছি ম্যাচ করতে পারলে পাবেন অসংখ্য পুরস্কার অনলাইনে অংশ নিতে মোজো হাম্বা ডাকো .com এ ভিজিট করুন ভিজিট করে নাম ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গেমটি খেলতে হবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন না থাকলে উপযুক্ত মান অর্জন হবে না এবং কর্মসংস্থানের সুযোগ পাবে না শিক্ষার্থীরা উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত জব ফেয়ার 2022 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম নুরুল ইসলাম কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ দর্শক এই ছিল আজকের নিউজ 24 বিজনেস সংবাদে